আসসালামু আলাইকুম। ইসমাত হাবিস কুকিং চ্যানেলে নতুন একটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে চিকেন ফাহিতা রাইস। খুব সহজ এই রেসিপি, ঝটপট যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন ঝটপট রেসিপিতে যাওয়া যাক, আর বাকি যেটুকু কথা রেসিপির মাঝখানে বলে নেব। এখানে 1 কাপ পোলাও চাল ভালোভাবে ওয়াশ করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আর পানিও ঝরিয়ে রেখেছি। আর এবার নিয়ে নিলাম এখানে 1 কাপ চিকেন কুচি, একটু লম্বা করে কুচি করে নিয়েছি। এবার এতে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, লবণ 1/2 চামচ, লেমন জুস দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, অরেগানো দিচ্ছি 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ, আর 1 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল। দেখতে পাচ্ছেন টুকরোগুলো আমি কিভাবে কেটেছি। ভালোভাবে মেখে নিয়ে ঢেকে রাখছি প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। একটি হাঁড়িতে সামান্য কিছু তেল নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচের মতো। চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার ফ্লেম এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে। চিকেনগুলো ভাজতে থাকি, আর আরেকটা চুলায় দেখিয়ে দিচ্ছি আমি কিছু চিকেন স্টক তৈরি করেছি। এখানে আমি 1টি বুকের মাংস নিয়েছিলাম, তো বুকের মাংসগুলো নেওয়ার পরে যে হাড়টুকু রয়েছে তা আমি 1.5 কাপ পানি দিয়ে বয়েল হতে দিয়ে দিয়েছি। এদিকে চিকেনগুলো প্রায় 5 মিনিট ধরে ভাজা হয়ে গিয়েছে, টুকরোগুলো উঠিয়ে রাখছি। হাঁড়িতে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। এখানে লাল সবুজ ক্যাপসিকাম বেশি রয়েছে, তো হলুদ ক্যাপসিকাম কিছু ছিল তাই দিয়ে দিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। কিছু মশলা অ্যাড করব। অরিগানো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ঝুরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর লবণ 1/2 চামচ। প্রায় 3 থেকে 4 মিনিট অল্প আঁচে একটু ভেজে নিচ্ছি। এবারেতে চিকেন স্টকগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1.5 কাপ চিকেন স্টকগুলো দিয়েছি, আর 5 মিনিট পরে ঢাকনা তুলে আরও 1/4 কাপ অ্যাড করে দিয়েছি। ভাতগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ দমে রাখতে হবে। তো তার আগে দিয়ে দিচ্ছি তুলে রাখা চিকেন। আপনারা ক্যাপসিকামের পরিমাণ চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমার পার্সোনালি ফাহিতা রাইসে ক্যাপসিকামের পরিমাণ বেশি দিতে ভালো লাগে না। কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য একেবারে লো তাপে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন গরম গরম পরিবেশন করছি, খুব ঝটপট তৈরি করা যায় এই ফাহিতা রাইস। আপনারা চাইলে রান্না করা ভাত দিয়েও এই ফাহিতা রাইস তৈরি করে নিতে পারেন। বেশ, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি ফলো করে যদি রান্না করে থাকেন আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সবসময়। তাহলে আজ বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। যারা আজ নতুন দেখছেন আমার রেসিপি, বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।